বড়দিন এবং মকর সংক্রান্তির মতো সরস্বতী পুজোতেও থাকবে না শীতের আমেজ। সরস্বতী পুজো হতে চলেছে উষ্ণ, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। আগামী সপ্তাহে কার্যত শীত উধাও হওয়ার কথাই জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা, রবিবারের পর থেকে হু হু করে বাড়বে তাপমাত্রা। 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারির মধ্যে কলকাতার পারদ 20 ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য হলেও বাড়বে, তবে সকালে এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। দিনের বেলায় শীতের আমেজ ধীরে ধীরে কমে যাবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি সেলসিয়াস কম। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 14 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে শুক্রবারের রাতে। এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের সমতলেও ঢুকতে পারে। এর প্রভাব থাকবে 26 জানুয়ারি পর্যন্ত। তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারতে, 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। একইভাবে তাপমাত্রা বাড়বে মধ্যপ্রদেশে। শনিবার থেকে পরবর্তী 2-3 দিনে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি বাড়তে পারে মধ্যপ্রদেশ ও মধ্য ভারতে। উত্তর পশ্চিম ভারতে আবহাওয়ার বদল হবে আজ ও কাল। শনিবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। জম্মু কাশ্মীর, লাদাখ, মুজফ্ফরপুর বাদ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড সহ উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। উত্তর পশ্চিম ভারত জুড়ে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। রাজধানী দিল্লিতে বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার, সোমবার থেকে বুধবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশের একাংশে। আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কতা বিহারে, আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। শনিবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা। ব্যুরো রিপোর্ট, জেন টিভি।